তিন দিনের তফসীরে আখির দোয়া হবে দুরুদ সুরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুবারিক ওয়াসাল্লিম। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আজকের এই মোনাজাত আমি মনে করি আমার জীবনের শেষ মোনাজাত। আপনারা কি মনে করেন? এরমই আচ্ছা, দেখুন আমি মনে করি আজকের এই মাহফিলে আমি সবচেয়ে বড় গোনাগার। আপনারা কেটে মনে করেন? আমার ওই কৈছিল আল্লাহ যা কিছু হইতাছে অশান্তি সব আমি কাইতার আমানতির হাহে, তো সব রেখো তোমরাও কো মানে আমানতির হাহে, তো বলি কো কাইতার আমানতির হাহে। মনে করতে হবে আমি সত্যি করে গোনাগার, শেষ মোনাজাত। অবশ্যই শোকের হানি হারাইয়া পিছনের গুনার জন্য অনুতপ্ত হইয়া সামনে না করার অঙ্গীকার যদি করতে পারেন, আজকের মাহফিল থেকে বিদায় হওয়ার আগে আগে সগীরা কবিরা সব মাও এজন্য প্রত্যেকেই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين شرع جمل القنار بجامتين গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল মুলামা নিয়ে সদা দাঁড়িয়ে গেলাম, মুরব্বীদেরকে নিয়ে নৌজওয়ান ভাইদের নিয়ে পদ্মার একর মা বন্ধুরে নিয়ে প্রভু তিন দিন বিভিত সিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে নজরুলের রহমতের সময় তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনারে মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বেরো আর ঘরে ফিরে আসেন।
জানি না কার জন্য কাপড়ের কাপড়ের দোকানে জমা হয়ে গেছে। চক্ষু ভন্ড করলে দেখি আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেছে। আল্লাহ জানি না কোন দিন জানি আমার নামেও মৃত্যুর করোনা জানি হয়ে যাবো। মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের তুমি মাফ করে দাও। জীবনে সকল গুণার দিকে তওবা করলাম আল্লাহ, ওয়াদা দিলাম আর জীবনে বিধান ছাড়ব না। মিলির বাড়ি করে আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ, গুণা করছি বলে ফিরাইয়া দিও না আল্লাহ। দুনিয়াতে দেখেছি শুধু সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ির ভিতরে দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা করে দুইটা হাত বাড়াইয়া দিত আর দেখে বলতেন এই রে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ব ধারণী মা ভুলে যেতে পারি না। ও সন্তানকে বুকে জানাইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। গর্বে রাখার কারণে যদি মার এত মায়া এত দয়া হো, তুমি তো আমাদের বানাইছ, তুমি তো মার চাইতে কুচি কুচি গুণ বেশি দয়ালো, তোমার রহমতের দরদে নাজিল হয়েছি, আমাদের খালি হতে বিদায় করে দিও না। আয়ালা আমি যে গুণাগার, কুকুরে আমার দেখলে তার শরম লাগে, আল্লাহ কুত্তা যার বাড়িতে থাকে ওই বাড়ির মালিকের বাতের মার খাইয়া সারা রাত ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দেয়। আমি তোমার কুচি কুচি নিয়ামত খাইয়া গুণা করে করে জীবন ধ্বংস করে দিয়েছি। কুকুরে দেখিলে মরে শরম লাগে তার, কোন গুণা রাখে না সে আমি গুণাগার। কালিয়াতে আসিয়াছি দরবারে তোমার, গুণা সারা কোন কিছু নাই রে আমরা, যদিও গুণার ডুবা নেকি হইতে দূর, মুখ বলা পূর্ণ আশা তুমি দিগফু। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের তো চাইবার আর কোন জায়গা নাই, তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া, ও গরিয়া গরিয়া। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দাও, এলাকার নারী পুরুষ সবাই রে তুমি মাফ করে দাও, রব্বুল আলামিন এলাকার সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যে করেছেন খাদিমুল কোরআন পরিষদ রে তুমি কবুল করো, আয় আল্লাহ রাজার গাঁও খাদিমুল কোরআন পরিষদ রে কবুল করো, প্রত্যেক সদস্য রে তুমি কবুল করো। আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন দান করার যারা করেছেন সবাইকে মাফ করে দিয়া জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা
আমরা যে যে উদ্দেশ্য তৈরি প্রত্যেকের কাছে পূরণ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও, আল্লাহ যত রোগী আছেন সবাই তুমি সেবা করে দাও, আল্লাহ তুমি আমাদের সেবা করে দাও, আল্লাহ তাআলা তোমার মহব্বত তোমার নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দাও, তোমার এবং তোমার নবীর আশেক বানাইয়া দাও, বিছি বিছি ইবাদত করার আগ্রহ আমাদের দিলে পয়দা করে দাও, আয় আল্লাহ তাআলা দেখত গুলামি করার তৌহিক দিয়ে দাও, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানরে এক আর এক বানাইয়া দাও, নির্যাতিত মুসলমানরে সাহায্য করো, রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সুনার মদিনা পৌঁছিয়ে দাও, যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইতেন সকলের কবর আজাব মাফ করে দাও, বিশেষ করে আমরা আজ বাড়াই দাও, আল্লাহ জানি না কার মানাই কর মার কত ভুলতে পারি না, দুনিয়াতে আসার সময় কত রাত্রিম করে যাই মাসি, কত রাত গেল আমি আমার মারে ঘুমাইতে দেই না, ওই মাদা দেয় না গো আল্লাহ, মার কবরে দিও না আল্লাহ, দিয়ে আব্বার বাড়ি দিয়ে আমি বাড়ি ভালো হই না, যার দোকান দিয়ে আমি দোকান ওয়ালা, যার জমি দিয়ে আমি জমিওয়ালা হইলাম, ওই আব্বা গুরুস্থানে বান্দা কবরে ভয় আছে, আল্লাহ আব্বার কবরে আজাদ দিও না, মা বাবার কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ আমরা দাদা দাদি নানা নামি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং এলাকার মাটির নির্যাতিত মধ্যে ঘুমিয়েছেন, আল্লাহ সকলের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও, আমরার উস্তাদ পীর মশাই দ্বারা দুনিয়াতে নাই, ওনাদের কবরের জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও, আমরা সবাই মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও, এমন সময় দুনিয়াতে পাঠাইছো, তোমার নবী কেমন ছিল দেখার নসিব হয় না, তাই এর যুবকেরা নবীজিকে দেখে দেখে পাথর মেরেছে, উম্মত হইয়া আল্লাহ তোমার নবীকে এক নজর দেখতে পারিনি, স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারা কানা আমরা দেখাইয়া দাও, আয় আল্লাহ আয় আল্লাহ যেদিন মরণ দেবো ইমানের সাথে মরণ দিল, আল্লাহ রাস্তাঘাটে বেইজ্জতের মরণ দিও না, যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের শ্রদ্ধার মধ্যে মালাকুল মওত পাঠাইয়া দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।